দর্শক, রাজশাহী নিউজ টু লাইভে আপনাদের স্বাগতম। আমরা এখন অবস্থান করছি রাজশাহী মেডিকেল হাসপাতালে। আপনারা লক্ষ্য করতে পারছেন যে রাজশাহী মেডিকেল হাসপাতালে কিন্তু আগের তুলনায় আমরা অ্যাম্বুলেন্সের সংখ্যা কম দেখতে পাচ্ছি। এর কারণটি হচ্ছে যে করোনা সংক্রমণ কিন্তু অনেকটাই কমে গেছে, যে কারণে কিন্তু এখন যে সেভাবে মৃত্যুর হার এবং যেভাবে রোগী আসছিল সেটি কিন্তু অনেকটাই কম। এবং আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে করোনা রোগী কিন্তু অনেকটাই কমে যাওয়াতে কিন্তু রাজশাহী মেডিকেল শহর, রাজশাহী শহরে কিন্তু একটা আগের একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং সব দোকানপাটগুলো খুলে দেওয়া হচ্ছে এবং সকলেই কিন্তু তাদের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এবং রাজশাহী মেডিকেল হাসপাতালে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু করোনা রোগীর সংখ্যা যখন বেড়ে গিয়েছিল সেই সময় কিন্তু একটি আতঙ্কজনক অবস্থা সৃষ্টি হয়েছিল, যখন কিন্তু আমরা দেখেছি যে এই যে ইমার্জেন্সি গেটটি রয়েছে সেখান দিয়েও কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করছিল না। তারা কিন্তু অনেক অনেক দূরে দূরে থেকে তারা যাওয়া আসা করছিল। এবং আজকে কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতালে 6 জন করোনা উপসর্গ নিয়ে এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যেটি কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। এবং সেই জন্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাহিরে যেভাবে অ্যাম্বুলেন্স দাঁড়ে করানো থাকছিল এবং যেভাবে রুগী আসছিল এবং তার পরবর্তীতে কিন্তু মৃত্যুর হার যেটি বেড়ে গিয়েছিল সেই মৃত্যুর হারের জন্য কিন্তু আমরা দেখছিলাম যে রুগী কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলোতে করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল মৃতদেহগুলো, যে কারণে কিন্তু সেই সময়টি একটি খারাপ অবস্থা সৃষ্টি হয়েছিল, যেটি এখন বর্তমানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখন আর তেমন একটা নেই। এবং যেহেতু মৃত্যুর হার কম এবং আক্রান্ত সংখ্যাও কম, এবং যেহেতু প্রত্যেকটি দিন কিন্তু আপনারা জানেন যে ভ্যাকসিনেশনের যে ব্যবস্থা সেটি কিন্তু হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতালের যেটি স্থানান্তরিত হয়ে DTC কলেজ সহ পুলিশ লাইন যে 4টি স্থান চিহ্নিত করা আছে এবং সে 4টি স্থানে কিন্তু ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে 18 বছর বয়সসীমা থেকেই কিন্তু এখন ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, যে কারণে কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ কিন্তু রাজশাহী সহ সারা বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন নিতে পারছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্তর ব্যাপারটি অনেকটাই কম। এবং সে কারণে কিন্তু আমরা দেখছি যে রাজশাহী কিন্তু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর হার কমেনি। এবং যেটি বলা হচ্ছে যে করোনাকালীন সময় কিন্তু এখন পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি, যার কারণে কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়টিতে অবশ্যই লক্ষ্য রাখার কথা বারবার বলা হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তাদেরকে সবাইকে চলাচল করার কথা বলা হচ্ছে, যাতে করে এই করোনার যে সংক্রমণের হার যেটি কমেছে সেটি কিন্তু বজায় রাখা সম্ভব হয় এবং করোনা সংক্রমণটি যাতে অনেকটাই কমানো সম্ভব হয়, যে কারণে কিন্তু বারবার বলা হচ্ছে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়টিতে নিশ্চিত করতে। এবং যেটি স্বাস্থ্যবিধি মানার মধ্যে যে কথাটি বারবার বলা হচ্ছে যে মাস্ক পরিধান অবশ্যই যেন বাধ্যতামূলকভাবে সকলেই করে, এবং তার পাশাপাশি কিন্তু যে একটি সামাজিক দূরত্ব বজায় রাখা সেটি কিন্তু যাতে ঠিকমতো রেখে চলা হয় সেই বিষয়টিতে কিন্তু বারবার গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এভাবে কিন্তু চললে আমাদের যে রাজশাহী শহর যেটি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে এসেছে সেটি কিন্তু খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে বলে অনেকে আশা করছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এটি ইমার্জেন্সি যে গেটটি রয়েছে তার সামনে কিন্তু এখন যেহেতু লকডাউন ছুটে গেছে সেজন্য কিন্তু আমরা দেখছি মানুষের সংখ্যা কিন্তু আগের থেকে অনেক বেশি, এবং তারা কিন্তু অনেকেই যেগুলো ছোটোখাটো যে সকল তাদের রোগগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু লকডাউন পরিস্থিতিতে তারা বের হচ্ছিল না এবং যেটিকে সুবিধা মনে করছিল না। এবং এই জন্যে কিন্তু আমরা দেখেছি যে মেডিকেলে কিন্তু অনেকেই ভয়ে করোনা আক্রান্ত রোগীর জন্য ভয়ে কিন্তু তারা মেডিকেলে অনেকে প্রবেশ করছিল না, তাদের ছোটোখাটো সমস্যা নিয়ে কিন্তু তারা বাসায় অবস্থান করছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু লকডাউন ছুটে যাওয়ার পরে এবং করোনাকালীন পরিস্থিতি কিন্তু আগের থেকে কম হয়েছে, তার পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মানুষ কিন্তু এখন আগের তুলনায় বেশি আসছে এবং তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু তাদের যে সকল ছোটোখাটো চিকিৎসা রয়েছে সেগুলো কিন্তু তারা এখন সম্পাদন করতে পারছে, যার কারণে কিন্তু মানুষের জন্য একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা অনেক বড় একটি ভালো অবস্থায় দাঁড়িয়েছে। এবং সেই জন্যই কিন্তু মানুষ এসে তাদের স্বাভাবিক যে জীবনে সেটি ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। এভাবেই যদি করোনা সংক্রমণের হারটি এভাবেই কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু করোনাকালীন সময়টা আমরা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবো। এবং যেহেতু রাজশাহী সহ সারা বাংলাদেশে কিন্তু ডেল্টা সংক্রমণ ছড়িয়ে গিয়েছিল, সেই ডেল্টা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনারা দেখেছেন যে করোনা আক্রান্তের হার এবং করোনা মৃত্যুর হার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে চাপায়ের যে সকল রোগী সে তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হচ্ছিল এবং মৃত্যুবরণ করছিল। এবং আমরা দেখেছিলাম যে চাপাইকে কিন্তু লকডাউনে করে দেওয়া হয়েছিল, এবং তারপরেও কিন্তু এখানে সেখানে আমরা দেখেছি যে বিভিন্নভাবে ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্ট সেটি কিন্তু তারপরেও ছড়িয়ে যাওয়া কমেনি। তারপরে কিন্তু আমরা দেখেছি যে সেই ডেল্টা ভেরিয়েন্টের আক্রমণে কিন্তু চাপায়ের অনেক মানুষ মারা গেছে, তার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যে সকল অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।
তার সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এই ডেল্টা সংক্রমণের পরবর্তীতে। দিয়ে তারপরে এই অবস্থার সৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখন যে অবস্থা সেটি কিন্তু আমরা ওই করোনা সংক্রমণটি কাটিয়ে উঠতে অনেকটা সক্ষম হচ্ছে। এবং যেহেতু লকডাউন পরিস্থিতি ছিল, লকডাউন পরিস্থিতি পরবর্তীতে তারা কিন্তু এই স্বাস্থ্যবিধি মানার বিষয়টিতে নিশ্চিত করেছে এবং ভ্যাকসিনেশন যেটি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং জরুরি ছিল সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যার কারণে কিন্তু এখন অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারছে এবং করোনা আক্রান্ত যে সংক্রমণের যে সংখ্যাটি সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এ পর্যন্ত ছিল আমাদের কাছে রাজশাহী মেডিকেলের সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।